हजो ताली दयाल दादा ये बार कैसे हुई है संगे संगे यही का पोर्टा दिलो दान को रिया री का पोर्दान कोई रर दिया আস্তে সে সলিয়া তারপরে তে আরাক ফকির আসিল সলিয়া সাত দিন হইল ছেলে মেয়ে খানারে খায় না হরজ তালি কিছু দান কর জীবন বাসে না ছেলের জন্য কিছু খানায়া নিল কিনিয়া সাদিনার কথা শুনে দিল এবার দান করি সাত দিনের কথা শুনে দান করে দিলাম তুমি সাত দিনের আমরা তিন দিনের তাহলে তো আমরা আর সাত দিন বাঁচবো নিয়ে যাও তিন টাকা নিয়ে আসতেছে এক ব্রাহ্মণ এসে বলতেছে হুজুর আপনি বড় দয়ালদার আমার তিনটা বেটি বড় বেটি যেটা সেটা যদি বিয়ে দিতাম চার পাঁচটা বাচ্চা কাচ্চার মা হইতো তিন বেটি এক বেটি বিয়ে দিতে পারি নাই যেটা সবার ছোট সেটা যদি বিয়ে দিতাম দুই বাচ্চার মা হইতো আর বড়টার চার পাঁচ বাচ্চার মা হইতো একটা বেটিও বিয়ে দিতে পারি নাই আমাকে কিছু টাকা তুমি দান করো তিন টাকা দিল কয় আমার তিন টাকায় হবে না তিন বিটি বিয়ে দিতে হবে হরজলি কয় সর্বনাশ আমি কোথায় পাবো আমি টাকা কোথায় পাবো আমার মানব জনম বেথায় গেল ওরে দয়াল মানুষ না চিনি রে আমি ভবে মানুষ না হইয়া হজ্জ তালি বাড়ির যাইয়া কইতা সেকান্দিয়া শোনো শোনো যা ফাতেমা তোমায় যাই কইয়া এই এই ইহুদি মোসাফির নবীর কাছে গিয়েছিল এই কিছু দানের জন্য বেটি বিয়ে দিবে নবী দেখায় দিছে যে হযরত আলী খুব ধনী তুমি তার কাছে গেলে পাইবা হযরত আলীর কাছে আসছে হযরত আলীর আছেই তিন টাকা তিন টাকা যে কয় হবে না তিনটা বেটি বিয়ে দিতে তিনশো টাকা লাগবে আহা চোখের পানি ছেড়ে দিয়ে আলী আস্তে আসেন চলে ফতেমার কাছে আইসা বুঝে কান্না কান্না কইলে ওরে জান্নাত শোনো জহুরা আমরা বলে ধনী দয়ার নবী পাঠাইয়াছেন পাঠাইছেন তিনি যদি বিদায় না করতে পারি আমার নবীর দুর্নাম হবে কি করতে পারি জান্নাত কওয়া আমার কাছে নবী পাঠাইছে কি করতে পারি আমি কোন ফাতেমা দিশা মিশা না পায়ে দুই ছেলে কাঁদতেছে তিন দিন কারো অনাহার এখন বলতেছে স্বামী ইহুদি বাদশাহ আছে আপনি দুই ছেলেকে নিয়ে ওই বাদশার বাড়িতে নিয়ে বন্দুক রাখেন বন্দুক রাখেন বন্দুক রেখা বেলা ডোবার আগে টাকাটা আপনি কাঠ কাইটা জঙ্গলে কাঠ কাইটা বাজারে কাঠ নিয়ে বিক্রয় করে টাকাটা নিয়ে তাকে দিবে আর বন্দুক রাখলে অবশ্যই ইহুদি বাদশাহ ধনী মানুষ দুই ছেলেকে খাদ্য দিবে দুই ছেলেকে লইয়া আলি যাইতাছেন চলিয়া ইহুদি বাদশার বাড়ি যাইয়া রে আলি গিয়াছে দাঁড়াইয়া
দাদি দাদি যাইয়া রে গালি এবার বলতে লাগিল আমার দুইটি ছেলে বন্দুকি রাখো ও ভাই রে তোমাকে যাই কইয়া রে আমি আমার দুই সন্তানকে বন্দুক রাখো ভাই তিন দিন থেকে খায় না আমাকে কিছু টাকা দাও আমি একজনকে দিব ওই ওই মোসাফিরকে দিবে বেটি বিয়ার দেওয়ার জন্য বন্দুক রাখলেন বন্দুক রেখে টাকাটা নিয়ে যখন ওই মোসাফিরকে দিলেন উনি চলে গেলেন আল্লাহর জিব্রাইল উনি কোন ইহুদি না মুহিদের রূপ ধারণ করেছে মানুষ রূপ ধারণ করে মোসাফির সাজিয়ে আসিয়া আলীর মন পরীক্ষা করার জন্য এই ঘটনাগুলো হচ্ছে আর কিছু না চলে গেলেন ইহুদি বলতেছে তোমার ছেলে বন্দুক রাখলা তোমার ছেলে নিবে কখন বলে বেলা ডোবার আগে নিয়ে যাব আপনি একটু খাওয়া দাওয়া করাবেন এরা তিন দিন ঠিকা খায় না ইহুদি বলতেছে তামার পত্রে লিখে দাও বেলা ডোবার আগে যদি টাকা ফেরত দিতে পারো তাহলে তোমার ছেলে পাবে আর বেলা ডোবার আগে যদি না দিতে পারো কিয়ামত পর্যন্ত তোমার ছেলে তোমাকে আমি আর ফেরত দিব না তুমি লিখে দাও ইহুদি লিখে দিলেন হজ্জত আলী লিখে দিলেন ইহুদি বলতেছে ভাই লিখে দিলা ভালো বেলা ডোবার আগে টাকা দিবা ছেলে পাবে বেলা ডোবার ডুবলে ছেলে কিয়ামত পর্যন্ত পাবে না তুমি লিখে দিলা টাকাটা তুমি কেমনে দিবা আলি বলছে কেমনে দিব জঙ্গলাতে যাই যখন চলে যাচ্ছে ইমাম দুই ভাই কানছে জারে যান বাবা বন্দুক থইয়া গেল মদে কি করি এইবার রে বিরহ বিচারে ও জালা কে দিল জালাইয়ারি আমি ইহুদি বলতেছে দেখো বাচ্চারা তোমাদের টাকা দিয়ে বন্ধক রাখছি আমার টাকায় কাজ করে টাকায় বসে থাকে না যাও দোতলা দালানের ছাদে বালু তোলো আমার দালানের কাজ শুরু হয়ে গেছে সিঁড়ি ভাইয়া ভাইয়া তোমরা দোতলা দালানের ছাদে বালু উঠাও আমার কাজ শুরু হয়ে গেছে ইমাম দুই ভাই বলতেছে বাচ্চা আমরা তিন দিন দিয়ে খাই না আমরা খোদায় বাসিনা কাজ করতে পারবো না আপনি আমাদের খাদ্য দিবেন আমরা খাবো কিছু খাইতে পারলে আমরা মাটি কাটতে পারবো ইহুদি বলছে তোরা নবীর বংশ খানা দিব না টাকা দিয়া বন্দুক রাখছি টাকা বসেই থাকে না টাকা দিয়া বন্দুক রাখছি টাকা বসে থাকে না খানা দিব না তোরা নবীর বংশ নবীর বংশে কোনো খানা নাই যা মাটি কাট ইমাম হোসেন দুই ভাই কালো সিয়া হয়ে গেছে তিন দিন দিয়ে খায় না যখন ইহুদি দুইটা ডালি কাছে যাই না দেয় ইমাম দুই ভাই মাটি কাটতে এবার রওনা দেয় কেমনে করে কাটবো মাটি আমরা খানারে খাই না
শ্রী বায়া কেমনে দোতলা দালানে ছাদে চড়ব ও গো পাক রব্বানা। মাটি আস্তে আস্তে কাটে, কাটতে পারে না, মাটির ডালি নিয়ে যায়। শ্রী ভাই কিছু দূর ওঠে, চোখে ঘুরানি দেওয়া জমিনের মধ্যে পড়ে যা দুই ভাই কান্দাকাটি করে। ইহুদি চাবুক নিয়ে আর বলতেছে, চাবুকের আঘাতে তোমাদের জান শেষ করে দিব, তার কারণ তোমাদের টাকা দিয়ে বন্ধ করেছি, টাকায় কাজ করে, মাটি কাটো। ইহুদি বলতেছে ইহুদির স্ত্রীকে, হে বিবি এখানে বসে থাকো, চেয়ার ফালায় এরা মাটি কাটবে, আমি বাজারে যাই, আমার বাজারে কাজ আছে। চাবুক হাতে দিয়ে বিবিকে বসায় রাখলো। ইহুদি বাজারে চলে গেলেন, বাজারে চলে গেছে, বাজারে ঢলাই দিতেছে, আজকার বাজারে খড়ি কেনা বেচা বন্ধ থাকবে আজকার বাজারে। ওই জালি খড়ি বিক্রি কিরা টাকা নিয়ে আইসা ছেলে ফেরত নিবে, বাজারে গিয়া ঢলাই দিতেছে, খড়ি কেনা বেচা বন্ধ থাকবে আজকে। ইমাম দুই ভাই কান্দছে, আমার মা গো, খুদার জ্বালায় আমরা দুই ভাই, এবার বাঁচি না মা, তিন দিন হইল খাই না রে খানা, মা গো তোদের দয়া নাই। ইহুদির স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়া বলছে, বাবা আয় রে বুকে আয়, বাবা আয়, তোরা নবীর বংশ, তোরা বেহেস্তের বাতি, আমার বুকে আয়, আয় চল, তোদেরকে আমি খানা খাওয়াবো, আমার নিষ্ঠুর স্বামী বেঈমান স্বামী তোদেরকে খানা দিবে না, স্বামী বাড়িতে নাই বাজারে গেছে, আয় তোদেরকে আমি খানা দেই। দুই ভাই মায়ের কাছে যায় সহলিয়া, এবার বাড়িতে তাই দুই ছেলের সামনে খেজুর এনে দিল, বাবা তোমরা খাও রে দুনো ভাই। দুই ভাই খেজুরের প্লেট সামনে দিয়ে যখন দিয়া দিচ্ছে দেখলো, তখন দুই ভাই খুশি হইয়া ওই খেজুরের প্লেট খেজুর খায় না। দুই ভাই হাত উঠাইল, আল্লাহর কাছে দয়ার মাবুদ গো, তোমার জন্য আজকে মা হইয়া খানা দিল, আমরা খাবো দুনো ভাই, আমরা খানা খাইতেছি না আল্লাহ, তোমাকে জানাই আমার মায়ের সঙ্গে এই মাইকে তুমি জান্নাতে নিবে কিনা, খবর আসলে আমরা খানা খাবো। তাই আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ এই মাইকে আমাদের মায়ের মতো দরদ করে আমাদের খানা দিতেছে, তুমি এই মাইকে জান্নাতে নিবে কিনা, তোমরা তুমি রহি ওহি আসলে তাহলে আমরা খানা খাবো নসত খাবো না। মোনাজাত ধরে কানতেছে, এই টাইমের মধ্যে ইহুদি এসে উপস্থিত হয়ে গেছে। ইহুদি বলছে, কি এ ছেলে কোথায়, ছেলে তো মাটি কাটে না পালায় গেছে। ইহুদির স্ত্রী ভয়ঙ্কর হয়ে গেল, দুই ছেলে খানা পিনা খাইতেছে না, মোনাজাত ছেড়ে দিয়া তারা একদম চুপচাপ হয়ে গেল। আরে বিচ্ছাদের জ্বালা, দুই ভাই চুপচাপ হইয়া গেছে, ইহুদির বিবি হাতে হইতে চাবুক এবার নিল, ইহুদি বাদশায় বিবিকে এবার চাবুক মারল, দুইটা চাবুক মারল, দেখো তার বিবিকে তুই দিছিস খানা, চাবুকের আঘাতে তোর শরীরের চামড়া রাখি না। উগো পারুয়ার, ইহুদির স্ত্রী বলতেছে, স্বামী আমি আপনাকে যাই কইয়া, এরা বেস্তের বাতি জান্নাতে, এরা যুবক সর্দার যাবে হইয়া, আর এক চাবুক মারছে, বেস্ত তোজ কোথায় রে তুই কি জানিস না, বিবিকে চাবুক মারে, বিবি চিৎকার মাইরে দূরে সরে যায়। তখন এই বেঠা তোরা মাটি কাট যা, মাটি না কাটলেই তোদের চাবুকের আঘাতে তোদের চামড়া দেই তুলে,
وكل باشايا ري نبي تومي دكلا ناياشي دوي بايزي ماتي كرتي تي الله زيتا سسولي বাজের কান দনে আল্লাহর আর আল্লাহর আরো শোকান্তেছে রে কাশ্মীরি কতরুলতা সবাই কান্তেছে ফাতেমা জান্নাত সেজদায় পইরা সেজে কতরে কান হরজত আলী খরি কাইটা বাজারে গেছে সবাই বলে খরি কেনা বেসা করে আলে এবার ঢোলায় যে দিছে রে কেউ কিনবো না খরি নিবো না বাদশা গর্দান কাঠিবে হরজত আলী খরির বোঝা আয় আলী মাথায় লইয়া কতই যে কান্তাছে রে আমি ববে মানুষ না হই হরজত আলী খরির বোঝা নিয়ে কান্তছে খরি কেউ নেয় না যখন নেয় না হযরত আলী দুই ছেলের সঙ্গে দুই ছেলের মহব্বতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন অজ্ঞান হয়ে যখন পড়ে গেলেন আর কি করবে এদিকে বেলা ডোবা ডোবা অবস্থা হয়ে গেছে হাজি নামে একটা মুসলমান আলীকে বলল ভাই আমার কাছে দশটি টাকা আছে দশ টাকার বিনিময়ে খরি দিবা দশ টাকার বিনিময়ে খরি দিল দশটি টাকা নিয়ে হরজত আলী চলে গেল যখন চলে গেছে সেই ইহুদির বাড়িতে ইহুদিকে ডাক দিছে ইহুদি বলতেছে বেলা নাই বেলা ডুবে গেছে বেলা ডুবে গেছে বেলা নাই তোমার ছেলে আর পাবে না তামার পাথর লেগে দিছো কিয়ামত পর্যন্ত আর ছেলে পাবে না এখন ছেলে আমার যাও বেলা ডুবে গেছে টাকা নাই টাকা আর নিব না চলে যাও আলী গহিরা বাড়িতে আসলো ফাতেমা জান্নাত জর্জর হয়ে কান্দছে এখন এই দোয়া বেলা ডুবে গেছে এর তো তামার পত্র লিখে দিয়েছে এখন এই ছেলে কেমনে আনবে বড় চিন্তায় পড়ছে ফাতেমা জান্নাত সেজদায় পড়ছে তোমার সিজদায় পয়রার কাছে আল্লাহ সহ্য করতে পারে না ফাতেমার কান্দনে পশ্চিম পাশে ম্যাগের লাগলো কিনা ফাতেমার কান্দনে পশ্চিম পাশে গো এবার ম্যাগ লাগিল ম্যাগ লাগিয়া এমন আন্দার আল্লাহ আন্দার হইয়া গেল ফাতেমার কান্দনে পশ্চিম পাশে এমন ভাবে ম্যাক লাগছে ম্যাক লেগে আন্দার হয়ে গেল আল্লাহ তুমি জানো যারা যারা দান করতেছে তোমার লক্ষ লক্ষ চক্ষু তোমার যত উম্মত আছে পৃথিবীর বুকে তোমার সৃষ্টিজীব উম্মত বান্দা তোমার যত বান্দা বান্দি আছে অতগুলা তোমার চক্ষু আছে হে মাহবুব গো তুমি দেখো লেখো আমার বলার কিছু নেই নবীর বংশে যারা দান করতেছে তুমি আমল নামায় লেখো তুমি লিখে রাখো তুমি প্রমাণ করেছো
পাক পঞ্জাতনের উপরে যারা মহব্বত করে আত্মার থেকেই দান করবে ওই দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে এটা কোরআন এটা মিথ্যা কথা না এটা আমার মুখের কথাও না তুমি লিখে রাখো আল্লাহ ফাতেমা জান্নাত সিজদায় পড়ছে পশ্চিম পশ্চিম মেঘ লাগছে মেঘের নিচে নিচে আল্লাহর কুদরতের সূর্য উদয় হয়ে গেছে কিন্তু সূর্য দেখা যায় না ফাতেমা জান্নাত সিজদা তুলে উঠা বলল স্বামী গো বেলা ডোবে নাই তো আপনি যান যা ইহুদিক বলেন হযরত আলী আবার চলে গেলেন যা বলতেছে বাদশা ভাই বেলা ডোবে নাই আমার ছেলেকে ফেরত দাও ইহুদি বলতেছে বেলা ডুবছে তাও তারপরেও অন্তত 20 মিনিট আগে বেলা ডুবছে না বেলা ডোবে নাই এখনো বেলা ডোবে নাই তর্ক করতে করতে বাতাস আসিয়া পশ্চিম পাশের মেঘ সরায় নিলেন সরায় না দেখে বেলা ডোবে নাই বেলা অনেক উপরে ইহুদি আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার বেলা ডোবে নাই সূর্য উদয় দেখা যায় সূর্য এখনো ডোবে নাই কি হলো তাই বছরে 360 বা 364 দিনে এমন একটা দিন ওই দিনটা সবচেয়ে বড় দিন ওইটা হইল দিন তাই বলছে দিন দেইকা দান কইর গো শুনেন বন্ধু জনা ডোবা সূর্য উদয় হইয়া গেছে ডোবা সূর্য উদয় হয়ে গেছে ফাতেমা জান্নাতের দোয়ায় ইহুদি বাধ্য হইলেন ছেলেকে ফেরত দেওয়ার জন্য হযরত আলী বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নিয়ে আসলো ফাতেমা জান্নাত বলতে স্বামী গো আল্লাহ পাক বেহেশত থেকে একটা ফল দুইটা দুই ভাইয়ের জন্য দুইটা ফল পাঠিয়েছে সেই ফল দুইটা সারা জীবন খাইলে ফল ফুরাবে না ইমাম হাসান হুসাইন আল্লাহ বেহেশতি ফল দুই ভাইকে দিছে দুই ভাই খেয়ে তারা শান্তি খুশি হয়ে গেল আল্লাহর কুদরত আল্লাহর খেলা এখন আমার জিজ্ঞাসা তোমার কাছে রয়ে গেছে কালেমার রূপ কি কালেমার চেহারা কি কালেমার সৃষ্টি কি কিসের থেকে কালেমা সৃষ্টি আমি একটা কথাই বলছি চার কালেমা পড়িয়া চার কালেমা পড়ায়া কালেমা তৈয়ব কালেমা শাহাদত কালেমা তাওহীদ কালেমা তামজিদ চার কালেমা পড়ায়া তাকে বায়াত করা হয়েছে হাতে হাতে হাত দিয়া আল্লাহ বলছে যে আমার ইমানদার বান্দা আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে আমার ইমানদার গণ আর যিনি খাঁটি একজন কামেল মুর্শিদের খাঁটি একজন আলেমের হাতে হাত দিবে আল্লাহ বলে ওই হাতের উপরে আমার হাত থাকে আমার হাতের উপরে বান্দা হাত দেয় চার কালেমা পড়ে উনি বলছে যে কোন কালেমা দিয়া বাবারে আমার এইটুকু জানা এর সাথে যদি তোমার কাছে আর কোনো ইংরেজি বাংলা কালেমা থাকে তুমি কইও আর কালেমার চেহারা কি কালেমার রূপটা কি কালেমার সৃষ্টি কোথায় আমার জিজ্ঞাসা ছোট্ট একটা বিচারি গান গেয়ে ইনশাল্লাহ রাত অনেক হয়ে গেছে উনি উঠে সালাম দিবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ওরে বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি বিজেতে বিসমিল্লাহ সৃষ্টি যেজনের হইল অদৃষ্টি সাধন করে নির্জনেতে তারা পাগল মনারে দেখবি যদি কালেমার চেহারা কালেমার চেহারা দেখাইও আপনার সুন্দর প্রশ্নটা শুনে যান কালেমা আপনার দিক দেখাবে কালেমা কেমন জিনিস তিন পাটে বিসমিল্লাহ করা মানব দেহটা কিন্তু তিন পাটে করা এই মানব দেহ তিন পাটে করা হাত মুখ